প্রিয় দর্শক, বাংলা টিভির আয়োজনে ট্রিবিউট টু মান্না দে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী সমরজিৎ রায়। তিনি আমাদের শোনাবেন শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী মান্না দের জনপ্রিয় কিছু গান, যে গানগুলো আজও এই কিংবদন্তি শিল্পীকে আমাদের মাঝে জীবন্ত করে রেখেছেন। মান্না দে, এই সাবজেক্টটার প্রতি আপনার বিশেষ একটা দুর্বলতা, বিশেষ একটা ভালোবাসার জায়গা আছে, তো আমার মনে হয় আজকের আয়োজনটা আপনার কাছে একটু বিশেষ। অবশ্যই, ছোটবেলা থেকেই মান্না দের গান শুনে শুনে বড় হয়েছি এবং আমার গানের জগতে আসাটাও কিন্তু মানে মান্না দের গান শুনে শুনেই আসা। শুরু করছি নিশ্চয়ই গান। সঙ্গীত ভুবনে মান্না দে, এই শব্দটা আসলে রয়ে গেছে এবং রয়ে যাবে, কারণ এই যে গানে এত সুন্দর উপমা যে কাগজ ছিঁড়ে যাবে, পাথর খুয়ে যাবে, কিন্তু হৃদয়ে নাম লিখলে সে নামটা
থেকে যাবে। আসলে শ্রদ্ধেয় মান্নাদের গানগুলো কিন্তু মানুষের হৃদয়ে গেঁথে আছে, এই জন্যই নামটা এভাবে থেকে গেছে এবং থেকে যাবে। আসলে গানটা শুনতে শুনতে এত ভালো লাগছিল যে আমি ধন্যবাদ দিতেই ভুলে গেছি। আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার একটা গান দিয়ে অনুষ্ঠান শুরু করবার জন্য। এবারে কোনটা শুনবো? এবারে ভাবছি এত সুন্দরী হলো। আচ্ছা, ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, অমনি করে ফিরে তাকালো, অমনি করে ফিরে তাকালো, দেখে তো আমি মুগ্ধ হব, আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো, ঝড় উঠেনি বাতাস তাতে ভোর লেগেছে, ও কেন তখন উড়িয়ে আচল, ও কেন তখন উড়িয়ে আচল, খোলা চুলে বাইরে এলো, দেখে তো আমি মুগ্ধ হব, আমি তো মানুষ, ও কেন সুন্দরী হলো, এত সুন্দরী হলো, ভালোবাসা বা প্রেমের মুগ্ধতার একটা গান শুনলাম। তো এই গানটা শুনে আমার ছোট্ট একটু গল্প শেয়ার করতে ইচ্ছে করছে, যেটা পড়েছিলাম ওনার সম্পর্কে, যে ওনার সহধর্মিনীর সাথে কিন্তু ওনার খুব সুন্দর একটা সুসম্পর্ক ছিল। তিনি বলেছেন যে কোনো প্রোগ্রামে যাবার সময় বা রেকর্ডিংয়ে যাবার সময় কী পড়বেন, টুপিটা কী রঙের হবে, প্রত্যেকটি বিষয় খুঁটিনাটি তিনি ঠিক করে দিতেন। এবং গানের সমালোচকও নাকি ছিলেন তিনি, যে গানে কোথাও ভুল হলে বলেছেন যে আমাকে একদম সরাসরি ভুল ধরিয়ে দিয়েছে। তো এই গানটা শুনে আসলে এই গল্পটা আমার মনে পড়লো, যে পড়েছিলাম ওনার সম্পর্কে, খুব ভালো লাগলো গানটা শুনে। এবারে কোনটা শুনব? আমি ভুল না হয়ে কাঁটা হয়ে বসেছিলাম, খুব প্রচলিত একটা গান শুনি।
নিশ্বাস ঝরা আমি ফুল না হই কাটা হই বৃষ্টি অনেক ধন্যবাদ আপনাকে আরও একবার। আমরা তো গানে আছি, গানেই থাকবো, মাঝখানে ছোট্ট একটা বিরতি থেকে ঘুরে আসি। আমাদের সঙ্গেই থাকুন, কেননা বিরতির পরেই থাকছে মান্নাদের আরও কিছু জনপ্রিয় গান এবং সেই সাথে মান্নাদের কিছু জীবন কথা। সঙ্গেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম ট্রিবিউট টু মান্না দে। সঙ্গে আছেন সঙ্গীতশিল্পী সমরজিৎ রায়। স্বাগতম আরও একবার বিরতির পরে। বিরতিতে যাবার আগে কিছু কালজয়ী গান শুনলাম, যে গানগুলো আমাদের সবার মনের মধ্যে একদম গেঁথে আছে। সব গানই কালজয়ী। কালজয়ী, পরের গানে চলে যাই তাহলে। সিরিয়াস মোডের গান আছে, করছি নিশ্চয়। মাঝে রাতে ঘুম ভেঙে যায় মনে হয় জীবনের কত কাজ সারা হয়ে গেল, আরো কত বাকি রয়ে গেল। মাঝে রাতে ঘুম ভেঙে যায় মনে ভেবে
আজীবন করে গেছি তা মানুষের জীবনে আদর্শ করণীয় যা ফলাফল না ভেবে আজীবন করে গেছি তা কি পেলাম কি দিলাম সেই হিসাব ভাবগম্ভীর একটু সিরিয়াস মুডের গান শুনলাম, তো দর্শকদের সাথে একটু সিরিয়াস একটা কথা বলে নিই। আমার মনে হয়, শুধু মনে হয় না, আমি একদম শিওর যে আপনারা যারা টিভি সেটের ওপারে আছেন, কিছু মানুষ কিছুক্ষণের জন্য হলেও একদম স্মৃতিতে হারিয়ে গেছেন, ভাবছেন এই তো ক্যাসেট প্লেয়ারে গানগুলো শুনতে শুনতেই বেড়ে ওঠা। ঠিক তাই, আমাদের সঙ্গে আছেন সমরজিৎ রায়, আমরা পরের গানটা শুনি। তোমার মুখখানি
একটা গান স্মৃতির কথা বলা আছে, যেহেতু স্মৃতি শব্দটা শুনতে পেলাম, তাই আপনার কাছে এবার একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু আপনি মান্নাদের সান্নিধ্য পেয়েছেন, বলবো যে যাকে ছোটবেলা থেকে আপনি স্বপ্নের মতো ভেবেছেন, যাকে অনুসরণ করেছেন, যাকে ভালোবেসে সে গানগুলো ধারণ করেছেন, যখন তার সান্নিধ্য পেয়েছিলেন সে অনুভূতিটা কেমন ছিল? এটা নিঃসন্দেহে আমার জন্য অনেক সৌভাগ্যের একটি বিষয় যে ওনার গানের জন্যে আমার সঙ্গীত জগতে আসা। তো আমি স্কলারশিপ নিয়ে দিল্লিতে যখন পড়াশোনা করতে যাই, ওখানেই আসলে প্রথম পরিচয় ওনার সঙ্গে। তো এরপরে অসংখ্যবার দেখা হয়েছে, ওনার কাছে অনেক কিছুই পেয়েছি। সবচেয়ে বড় পাওয়া হলো বেশ কয়েক বছর আগে, উনি অসুস্থ ছিলেন তখন। ওনারই আত্মজীবনী, এটা হিন্দিতে প্রকাশ হয়েছিল, ওটার একটা প্রকাশনা উৎসব ছিল, সেটাতে ওনারই গান গাওয়ার কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে উনি গাইতে পারেননি। তো উনি আমার নামটি রিকমেন্ড করেছিলেন ওই অনুষ্ঠানে গাওয়ার জন্য। তো এটা আমার জীবনে নিঃসন্দেহে অনেক বড় একটি পাওয়া। মানে এর থেকে বড় পাওয়া মনে হয় আর যাকে আপনি ভালোবাসেন, যাকে ভালোবেসে গানগুলো ধারণ করেন, সেই শিল্পীর জন্য আসলে এর থেকে বড় পাওয়া হয় না। অবশ্যই। এরপর কোন গানটা শুনছি? খুব জানতে ইচ্ছে করে। আচ্ছা, তুমি কিসে আগের মতো আছো, তুমি কিসে আগের মতো আছো, বদলে গেছো, খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে, তুমি কিসে আগের মতো আছো, তুমি কিসে আগের মতো, thank you.
অনেক ধন্যবাদ আপনাকে। আর এর পরে কি কি গান করবেন সেটা জানবো একটা ছোট ব্রেক থেকে ঘুরে আসি। ট্রিবিউট টু মান্না দে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন।